তো হ্যালো গাইস, আমরা আজকে চলে এসেছি নিউ টাউন কফি হাউসে। আমাদের সাথে সেই বন্ধু আমাদের মেম্বার অর্ণব অ্যান্ড ঈশিতা। ঈশিতার চ্যানেলও আছে কিন্তু বলবো না, এটা প্রমোশন ভিডিও না, এটা প্রমোশন ভিডিও না। ও বহুত টাকা পায় কিন্তু বলবো না। যাই হোক, আমরা আজ নিউ টাউন কফি হাউসে চলে এসেছি, তো দেখা যাক ভেতরে আজকে খাবার কেমন কি। তো শুনলাম ওদের ব্যবহার নাকি অতটা ভালো না, তাও গিয়ে আমরা দেখি যে জিনিসটা কেমন কি আর খাবারগুলোও কেমন, খাবারের কোয়ালিটি। তো আমরা গিয়ে রিভিউ একখানি দিয়েই আসি। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি কফি হাউসে, বসে রয়েছে। ওদের অর্ডার এখনো কনফার্ম হচ্ছে না যে কি খেতে চাইছে, ওদের কোনো ঠিক হচ্ছে না। বাট আমি আমার মধ্যে নিয়ে নিচ্ছি একটা হট কফি আর একটা ফিস কবিরাজি, আর ওরা এখন দেখা যাক ওরা কি অর্ডার করবে। ফাইনালি আমার হট কফি আর ফিস কবিরাজি এসছে। ওদিকে ওরাও ফিসের কিছু একটা আইটেম নিয়েছে, ফিস ফ্রাই, আর এইদিকে আরও বাটার টোস্ট, ক্যাপেচিনো, আর কি এটা আমেরিকান কুকিজ, চকলেট কুকিজ নিয়ে নিয়েছে। ওটা অর্ণ কলাভাগী মনে হয় খাবে, টেস্ট করে দেখবে। চলো আমরা দেখি যে জিনিসগুলো কেমন কি আছে। তো প্রথমে এখন অর্ণব কোল্ড কফিটা ট্রাই করে দেখবে কেমন। অর্ণব দা এবার খেয়ে দেখো। হ্যাঁ, প্রচণ্ড গরমে কোল্ড কফিটাই ভালো, কিন্তু আমি বোকা তাই তো আমি হট কফি নিয়েছি। যাই হোক, সেটা তো ব্যাপার, খেয়ে দেখো কেমন। মিষ্টির পরিমাণটা কেমন আছে? একদম ঠিক আছে, পুরো পারফেক্ট, পুরো পারফেক্ট। সবাইকে এটা প্রেফার করবে? একদম একদম প্রেফার করছি, আমি প্রেফার করছি। ঠিক আছে, চলো আমি এবার হট কফিটা ট্রাই করে দেখি একবার কেমন লাগে। তো আমি এবার হট কফিটা একবার ট্রাই করে দেখছি কেমন লাগে, দেখি। যদি হঠাৎ যদি ঠোঁটটা পুড়ে যায় তাই একটু আস্তে আস্তে খাবো, অত তাড়া নেই। কেমন ভাই? ঠিকই আছে, পুরো ভালোই লাগলো, খারাপ না। হ্যাঁ, সুগারটা মানে কারোর বেশি সুগার যদি পছন্দ হয় সেরকম না, মিডিয়াম, বেশ ভালো লাগলো। কিন্তু হট কফি বলেছি কিন্তু হট না, এটা ঠান্ডা, এটা সরা, এটা কোল্ড কফি বলতে হবে, কোল্ড কফি। আগে কফিটা শেষ করে নিই, তারপর ফিশটা একবার ট্রাই করবো, ততক্ষণ খেয়ে নিই, পরে আসছি আবার। আমাদের কফি এবার শেষ হয়ে গেছে, এবার অর্ণব আমাদের ফিস ফ্রাই রিভিউ দেবে, ফিস ফ্রাইটা কেমন খেতে। তো অর্ণব এবার স্টার্ট করে দেখো, খেয়ে দেখো। আচ্ছা, আমি এবার নেক্সট ফিস ফ্রাইটাকে একটু টেস্ট করছি। করে দাও। ক্রাঞ্চি, কিন্তু আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম প্রাইসের তুলনায় অনেক বিলো ক্যাটাগরি। প্রাইস যেটা নিচ্ছে তা থেকে ফিস ফ্রাই এটা আমার মতে বলে আপনার নাই ট্রাই করতে পারে। ঠিক আছে, অর্ণব খেয়ে ওই রিভিউ দিল, এখন আমরা মানে তোমাদের ব্যাপার। এবার চলো আমি এটাও ট্রাই করে দেখি এবার, কবিরাজি, ফিস কবিরাজি এবার খেয়ে দেখি। ফিস কবিরাজি খাওয়ার আগে চিন্তা নেই, কিছু করার নেই, খেতে জানি না, গরিব মানুষ তো। ফিস কম, ঝুলগুলি বেশি আছে, ফিস এইটুকুনি পেয়েছি, এত বড় ইয়ে থেকে ফিস এইটুকুনি পেয়েছি। হ্যাঁ, খেয়ে দেখি এবার। ভালো, খারাপ না। ওই যেটা বললে যে ফিস ফ্রাই যতটা ইয়ে হলো, আমার কবিতা যেটা ভালোই লাগলো, খারাপ না, বেশ গুড। একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু ফিসের পরিমাণটা একটু কম আছে, ভালোই কম আছে। প্রথমে ভেবেছিলাম যে ইয়ে মানে মাছের পরিমাণটা আছে, বাট তোমরা দেখো, একবার দেখো, এতটা ভাঙার পর পুরো এই ইয়েটা বেশি আছে, মাছ খুবই কম, খুবই কম, মাছ নেই বললেই চলে। এই কেটে দেখাতে পারি, দেখুন, এই দেখো অবস্থা দেখুন, মাছ ঠিক এইটুকু নেই, তাও খুব মানে খুবই কম, প্লাস একটু শক্ত টাইপের, অতটাও ভালো না। প্রথম ভেবেছিলাম ভালো হচ্ছে, কিন্তু খেতেটা তারপর আসতে যখন একটু ভেতরের দিকে যাই অতটা ভালো না, খুবই বেকার, পুরো পুরো।
তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে এবার বাইরে বেরোলাম। তবে যতটা আশা নিয়ে এসেছিলাম ওটার পুরো বেকারই গেল। যতটা বাইরে থেকে দেখতে সুন্দর ভেতরে খাবার ঠিক ততটাই বেকার। তোর কেমন লাগলো? তোর কাছ থেকে পার্সোনালি যদি জিজ্ঞাসা করি তা কফি হাউসে কফি ছাড়া বাকি কিছুই ট্রাই করবেন না, এটাই এটা তোমাদেরকে বলছি। আসার আগে প্লিজ ভিডিওটা একবার দেখে আসবে, অনেক অনেক কাজে দেবে। যাই হোক, আবার নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে, ভালো থেকো, বাই বাই।